অতীতে যারা গত হয়ে গেছেন তাদের নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের প্রত্যেকের উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা, এমন আয়াত থেকে সর্বোচ্চ উপকার পেতে, যেখানে উল্লেখ করা হয়েছে আল ইনসান। তো এটি খুবই ব্যক্তিগত একটা মেসেজ, প্রত্যেকটি মানুষের চাহিদাকে সামনে রেখে মেসেজটি পাঠানো হয়েছে, বিশেষ করে আমাদের জন্য, কারণ সৌভাগ্যক্রমে আমরা সবাই বিশ্বাসী। তো আয়াতে মানুষ শব্দটি শোনার সাথে সাথে আমার উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা আর আপনার উচিত আপনার নিজের সম্পর্কে চিন্তা করা। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি সময়ের সীমাহীন সমুদ্র থেকে, আদ্দাহর সময়ের সীমাহীন সমুদ্র থেকে এমন একটা ছোট্ট সময় কি অতিবাহিত হয়নি যখন মানুষ এমন কিছু ছিল না যা নিয়ে কথা বলার মতো অবস্থা ছিল না, যার কথা উল্লেখ করার